সেই ক্যারেক্টারটা একদমই ফ্রিতে পেয়েছেন হ্যাঁ ভাই হ্যাঁ এই ক্যারেক্টারটা কিন্তু সবাই ফ্রিতে পেয়েছেন তো এই ক্যারেক্টারের কি আপনারা জানেন এই ক্যারেক্টার কি অলোক ক্যারেক্টারের থেকেও ভালো নাকি স্কাইলার ক্যারেক্টারের থেকে ভালো নাকি কে ক্যারেক্টারের থেকে ভালো নাকি সি আর সেভেন ক্যারেক্টারের থেকেও ভালো ভাই সব কিছু বলে দেবাই ভিডিওর মধ্যে তোমার ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট অব্দি যদি না আপনারা এই ক্যারেক্টারের কাজ জেনে থাকেন আর যদিও জেনে থাকেন তবুও একবার দেখে নেবেন ভিডিওটা তাহলে কী হবে আপনারা কনফার্ম হয়ে যাবেন যে ভাই আপনারা যেটা জানেন সেটা একদমই ঠিকই জানেন তো ফার্স্ট অল আপনাকে বলে দেই এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টার কিন্তু আমাদের বুইয়া ইভেন্টের জন্য ফ্রিতে দিয়েছে শুধুমাত্র লগ বদলে আর যারা নেননি তারা ভাই খুবই মিস করেছেন এটা নতুন একটা ক্যারেক্টার যেটা কিন্তু বেসবল প্লেয়ার ঠিক আছে ভাই বেসবল প্লেয়ার একটা ক্যারেক্টার এবারে আপনাকে বলবো এই ক্যারেক্টার হলো একটা প্যাসিভ স্কিল ক্যারেক্টার এই যেখানে এখানে লিখতে দেখতে পাচ্ছেন এটা প্যাসিভ স্কিল যেটা কিন্তু সব সময় কাজ করবে যদি আপনারা অলোকে দেখেন তাহলে কিন্তু একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার অ্যাক্টিভ স্কিল কী হয় আপনাকে কিন্তু অন করতে হয় অ্যাক্টিভ করতে হয় তারপরেই কিন্তু অলোক ক্যারেক্টার কাজ করে কিন্তু এই ক্যারেক্টারের কাজ কিন্তু সব সময় চলবে সব সময় কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবার আপনাদেরকে বলবো যে এই ক্যারেক্টার কিন্তু অলোক ক্যারেক্টারের সঙ্গে ইউজ করতে পারবেন যেটা সব থেকে সুবিধা এই ক্যারেক্টারের কাজ কিন্তু আপনারা অলো ক্যারেক্টার সিআর সেভেন ক্যারেক্টার কে ক্যারেক্টার হায়াতো ক্যারেক্টার যে কোনো ক্যারেক্টারের সঙ্গে কিন্তু আপনারা এই ক্যারেক্টার স্কিল স্লট ইউজ করতে পারবেন নেক্সট আপনাদেরকে বলবো এই ক্যারেক্টারের কাজকে ভাই এই ক্যারেক্টারের কাজ যদি বলি আপনি যদি কোনো এনিমিকে মারতে পারেন আপনি যদি কোনো এনিমিকে পা মারেন যখন লেভেল ওয়ানে থাকবে তখন কিন্তু পাঁচ এইচপি আপনি পেয়ে যাবেন এনিমিকে কিন্তু মেরে দিতে হবে যখন লেভেল টুয়ে থাকবে তখন কিন্তু দশ এইচপি পাবেন এবং যখন লেভেল সিক্সে থাকবেন তখন কিন্তু তিরিশ এইচপি আপনারা পেয়ে যাবেন মানে হয়তো আপনি কোনো এনিমিকে মারছেন একটা স্কোয়াডের সঙ্গে আপনার যুদ্ধ লেগেছে আপনি একটা এনিমিকে নকডাউন করলে কিন্তু হবে না পুরোপুরি যদি মেরে দিতে পারেন তাহলে কিন্তু আপনি তিরিশ এইচপি পেয়ে যাবেন কতটা ওপি আপনারা বুঝতে পারছেন ভাই এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা তিরিশ এইচপি গেইন করে নিতে পারবেন যেখানে কিন্তু আপনি আপনার এনিমির যে আলাদা যে স্কট যারা থাকবে তাদের কিন্তু ভাই আরামসে মেরে দিতে পারবেন এই ক্যারেক্টারের কাজ কিন্তু কিছুটা জোটা ক্যারেক্টারের মতো তো আপনাদের কাছে যদি জোটা ক্যারেক্টার থাকে তবুও ভাই ওপি লেভেলের কিন্তু ভাই ক্যারেক্টার যে মানে এই যে ইমোটটা দিয়েছে ভাই এটা কী বলবো ভাই আমি বুঝতে পারছি না গ্রাফিক্স যেটা সত্যি সেরা দিয়েছে তো আমার তো খুবই সুন্দর লেগেছে ক্যারেক্টারের কাজ অতটা ভালো না হলেও ক্যারেক্টারটা মানে বান্ডেলটাও কিন্তু ভালোই দিয়েছে ক্যারেক্টারের কাজ খুব একটা যে খারাপ তাও কিন্তু নয় যদি আপনার জোটা ক্যারেক্টার দেখেন জোটা ক্যারেক্টার হলো যে আপনি যদি শর্ট গান দিয়ে কাউকে মারেন তাহলে কিন্তু আপনি এইচপি পাবেন আপনাকে শর্ট গান দিয়ে মারতে হবে তাহলেই কিন্তু আপনি এইচপি পাবেন কিন্তু এই ক্যারেক্টারের কাজ হলো ভাই আপনি যে কোনো গান দিয়ে এনিমিকে মারলেই কিন্তু আপনি এইচপি পেয়ে যাবেন তো ভাই অবশ্যই করে কিন্তু এই ক্যারেক্টারটা যারা যারা নিয়েছেন এই ক্যারেক্টারটা কাদের ভালো লাগে সেটা সবাই কমেন্ট করবেন ভাই আমি আপনাদের কমেন্টের আশায় থাকলাম তো আজকে মতো ভিডিও এতটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের নোটিফিকেশান বেলটিকে সবাই অলে করে রাখবেন কারণ আমি আপনাদের জন্য প্রতিনিয়ত রিডিম কোডের ভিডিও আনতে থাকি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে